প্রিয় বিয়ে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছে তোমরা এবার সেকেন্ড সেমিস্টারের পড়াশোনার দিকে অগ্রসর হবে তো সেকেন্ড সেমিস্টারে তোমাদের যে যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো সেকেন্ড সেমিস্টারের মোট কটি সাবজেক্ট তোমাদের পড়তে হবে সেগুলো নিয়ে বলবো সেমিস্টার ওয়ানের রেজাল্ট কবে বেরাবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব সেমিস্টার ওয়ানে পাস নম্বর কত সে বিষয় নিয়ে বলবো ঠিক আছে এবং পাস নাম্বার সাথে সাপলির নিয়ম কি রয়েছে সেটিও আমরা কিন্তু জানবো ঠিক আছে পাস নম্বরের অনার্স এবং জেনারের ক্ষেত্রে কত সেটিও আমরা একটু জানার চেষ্টা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি ভরসা করতে পারো তোমরা আগে দেখো বিগত চার বছর ধরে তোমরা চ্যানেলটি ভালো করে ভিজিট করো তারপর বিশ্বাস করো যে চার বছর ধরে তোমাদের কিন্তু বিভিন্ন ক্যালকাটা ইউনিভার্সিটি অন্যান্য ইউনিভার্সিটি সংক্রান্ত যে আপডেটগুলো হয় সেগুলো দেওয়া হয় এবং তার সাথে তোমাদের বিভিন্ন সাবজেক্টের হানড্রেড পার্সেন্ট কমনযোগ্য সাইসান এবং তোমাদের একদম আদর্শ নোটস সহকারে উত্তর তোমাদের বলে দেওয়া হয় এবং নোটস প্রোভাইডও করা হয় তো আশা করি তোমরা বিষয়টি ভালো করে বুঝবে এবং চ্যানেলকে অবশ্যই তোমরা চ্যানেলের সদস্য হবে তো দেখো প্রথমে আমি যে বিষয়টি নিয়ে বলবো যে সেমিস্টার আমাদের টুয়ে কয়টি সাবজেক্ট পড়তে হবে সেটি আমি বলবো। তো দেখো আমি প্রথমে তোমাদের আলোচনা করে দিচ্ছি কটি সাবজেক্ট আমাদের সেকেন্ড সেমিস্টারে পড়তে হবে তারপর বাকি প্রশ্নের উত্তরগুলো আমি এক এক করে দেব তো জেনারেল এবং পাস কোর্সের এবং অনার্স কোর্সের আমি বলবো তো আমাদের সিসি পেপার আমাদের যখন ফার্স্ট সেমিস্টারে ছিল ওয়ান এবং টু সেখানে আমরা যে সাবজেক্টগুলো চুজ করেছিলাম পেপার ওয়ান পেপার টু পেপার ওয়ানে আমি ধরেছি এডুকেশন এবং পেপার টুয়ে ধরেছি হিস্ট্রি এবং পেপার থ্রিতে মাইনর পেপার আমরা চুজ করেছিলাম পলিটিক্যাল সায়েন্স আমি ধরলাম ঠিক আছে তো সেকেন্ড সেমিস্টারে কি থাকবে পেপার ওয়ান সিসি টু হয়ে যাবে পেপার টু সিসি টু থাকবে ঠিক আছে দুটো পেপার দুটো পেপারেই আমাদের ফার্স্ট সেমিস্টারে আমি পেপার ওয়ানে এডুকেশান চুজ করেছিলাম যার পরীক্ষা আমরা দিয়ে নিয়েছি সেকেন্ড সেমিস্টারও আমাদের এডুকেশান সাবজেক্ট থাকবে পেপার ওয়ানে এবং পেপার টুয়ে আমাদের থাকছে হিস্ট্রি যার যেরকম পেপার ওয়ান পেপার টুয়ে তোমরা চুজ করেছো সেই অনুযায়ী আমি একটা জাস্ট এক্সাম্পল হিসাবে বলছি তো এডুকেশন এবং হিস্ট্রি আমাদের থাকছে দুটো সাবজেক্ট থাকছে পেপার ওয়ান এবং পেপার টু দুটোই সিসি টু পেপার ঠিক আছে এবং আমাদের আরেকটি পেপার থাকছে সেক টু যেটি পঞ্চাশ নম্বরে আমাদের পরীক্ষা হবে তিনটি সাবজেক্ট এবং পঞ্চাশ নম্বরে যে সেক পেপার টুটা থাকছে সেইটা কোন পেপারে আমাদের পরীক্ষা দিতে হবে দেখো আমাদের প্রথম সেমিস্টারে আমরা এডুকেশনের যারা পেপার ওয়ানে যে সাবজেক্ট পেপার ওয়ানে যে সাবজেক্ট চুজ করেছো সেই পেপারেরই সেক পেপার তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হয়েছে ফার্স্ট সেমিস্টারে সেকেন্ড সেমিস্টারে কি হবে সেকেন্ড সেমিস্টারে পেপার টুয়ে যে মানে থাকবে সাবজেক্টটি সেই পেপারের তোমাদের কিন্তু সেক পেপার দিতে হবে যেরকম ধরো আমি সেকেন্ড সেমিস্টারে পেপার টুয়ে হিস্ট্রি রয়েছে হিস্ট্রি সেক তোমাদের কিন্তু সাবজেক্টি পড়তে হবে ঠিক আছে তো এইভাবে তোমাদের কিন্তু ব্যাপারটা বুঝতে হবে ভালো করে পেপার ওয়ানে যেটি চুজ করেছিল ফার্স্ট সেমিস্টারে তার সেক পেপার পরীক্ষা দিয়ে দিয়েছ ফার্স্ট সেমিস্টারে এবং পেপার টু এর সাবজেক্টটি চুজ করেছ সেই সাবজেক্টেরই সেক পেপার এবার সেকেন্ড সেমিস্টারে দিতে হবে তাহলে পেপার ওয়ান পেপার টু এবং সেই পেপার গেল আইডিসি পেপার তোমাদের একটি থাকছে পঞ্চাশ নম্বরের এবং এ ইসি পেপার থাকছে কম্পালসারি পেপার পঞ্চাশ নম্বরের এবং সাথে থাকছে ইএন পঞ্চাশ নম্বর এবং সাত নম্বরে থাকছে কমন ভ্যালু অ্যাডেড কোর্স পঞ্চাশ নম্বরের যেখানে তোমরা ছটা সাবজেক্ট থাকছে সেই ছটা সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট চুজ করতে পারবে ঠিক আছে তাহলে মোট আমাদের কিন্তু সাতটি সাবজেক্ট নিয়ে পড়তে হচ্ছে সেকেন্ড সেমিস্টারে পেপার ওয়ান পেপার টু সেক পেপার আইডিসি এ ইসি এবং কমন এবং কমনওয়েলভার্টেড কোর্স অনার্সের ক্ষেত্রেও সেম অনার্সের ক্ষেত্রে আমরা একটু দেখে নেবো অনার্সের ক্ষেত্রে থাকছে ডিএসসিসি টু ডিএসিসি টু অনার্স পেপার তোমাদের একটি পড়তে হচ্ছে সেক টু পেপার একটি পড়তে হচ্ছে মাইনার টু পেপার একটি পড়তে হচ্ছে যেটি সেম ফার্স্ট সেমিস্টারে যে মাইনর পেপার তোমরা চুজ করেছিল সেই পেপারই তোমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টারে মাইনার টুয়ে পড়তে হবে সিলেবাসটি আলাদা হবে ঠিক আছে আইডিসি পেপার পঞ্চাশ নম্বরে একটি পড়তে হবে এইসি কম্পালসারি ইংলিশ পড়তে হবে তোমাদের পঞ্চাশ নম্বরে আর ছ নম্বরে পড়তে হচ্ছে ইএনভিএস পঞ্চাশ নম্বর এবং সাত নম্বরে পড়তে হচ্ছে কমন ভ্যালু অ্যাডেড কোর্স থেকে পঞ্চাশ নম্বর ঠিক আছে এখানেও কিন্তু আমাদের সাতটি সাবজেক্ট পড়তে হচ্ছে ডিএসসি পেপার একটি সেক পেপার একটি মাইনর পেপার একটি আইডিসি পেপার একটি এ ইসি পেপার একটি ইএনভিএস পেপার একটি ঠিক আছে তাহলে এখানে আমাদের কিন্তু সাতটি সাবজেক্ট এখানেও পড়তে হচ্ছে তাহলে বুঝতে পারলেই যে আমাদের অনার্স এবং জেনারেলের ক্ষেত্রে কটা পেপার পড়তে হচ্ছে এবং কোন পেপার কিভাবে পড়তে হচ্ছে সেই পেপার কোন সাবজেক্ট পড়তে হচ্ছে আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কোনো বুঝতে না পারো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে তুমি জানাতে পারো ঠিক আছে এরপর আমরা চলে আসব আমাদের বাকি যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্ন আমাদের চলে আসব তো দেখে নাও আমাদের সেমিস্টার ওয়ানের রেজাল্ট কবে সেটি আমরা একটু আলোচনা করি সেমিস্টার ওয়ানের রেজাল্ট তোমাদের বেরাতে চো মোস্ট প্রবাবলি জুন মাসের শেষের দিকে বা জুলাই মাসে ঠিক আছে জুন মাসের শেষের দিকে বেরাবে বা জুলাই মাসে তোমাদের বেরাবে ঠিক আছে এই ডেটটি থাকবে এবং সেমিস্টার ওয়ানে পাঁচ নম্বর কত সেটি তোমাদের একটু বলে দিই পাঁচ নম্বর হচ্ছে তোমাদের জেনারেলের ক্ষেত্রে থার্টি পার্সেন্ট এবং অনার্সের ক্ষেত্রে ফর্টি পার্সেন্ট যাদের অনার্স পেপার রয়েছে মানে ডিএসসি যে পেপারগুলো ছিল সেখানে তোমাদের কিন্তু ফর্টি পার্সেন্ট নাম্বার পেতে হবে ঠিক আছে মানে পঁচাত্তর নম্বরে তোমরা পরীক্ষা দিয়েছো পঁচাত্তরের ফর্টি পার্সেন্ট করলে যা দাঁড়ায় সেই নাম্বারটা কিন্তু তোমাদের পঁচাত্তরে তুলতে হবে ঠিক আছে তার মানে ওখানে চার সাথে আঠাশ এবং চার পাঁচা কুড়ি মানে আমাদের তিরিশ নম্বর মতো তুলতে হবে কিন্তু অনার্স যারা রয়েছে এবং যারা পাশে রয়েছে তাদের তুলতে হবে থার্টি পারসেন্ট তাদের তুলতে হবে থার্টি পার্সেন্ট সেই থার্টি পার্সেন্ট